গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভীষণ ভালো আছো, সুস্থ আছো। আমি কিন্তু খুব একটা ভালো নেই, তার কারণ হলো আমার কালকের থেকে না মাথাটা যন্ত্রণা করছে একভাবে, কেন জানি না। রাত্রিবেলা উঠে একবার সেন্সর লাগিয়েছিলাম, আবার সকালবেলাও একবার সেন্সর লাগিয়েছি, তাও মাথাটা যন্ত্রণা করছে। এই সাইডগুলো এইগুলো এরকম খুব যন্ত্রণা করছে গো। আচ্ছা, যার জন্য জয়কে স্কুলে পাঠাতে পারলাম না। সকালবেলা উঠেছিলাম একবার, 5টার সময় উঠে একবার সেন্সর অয়েলটা দিয়েছি, দিয়ে একটুখানি শুয়েছি, তারপর পুরো ঘুমিয়ে পড়েছি, যার জন্য জয়কে আজকে স্কুল পাঠাতে পারলাম না। সাইডগুলো ভীষণ যন্ত্রণা করছে, ভীষণ, কী বলবো আর বলো তো। এখন অনেকটাই বেজে গেছে, এখন 10টা বেজে গেছে, 11টা বুঝতে পারছি, 10টা বেজে গেছে। তো জয় স্কুল যায়নি বলে যথারীতি কাজকর্ম আমার তেমনভাবে এগোয়নি। তোমাদের দাদাভাই মাছ এনে দিয়ে গেছে, মাছটাও এখনও ধোয়া হয়নি, মাছটা ধোবো। আনাজপাতি তো কাটা দূরের কথা, ওগুলো হয়নি, শুধু তোমাদের দাদাভাইকে সকালবেলা টিফিনটা করে দিতে পেরেছি, আর কিছু করা হয়নি। জোজোকে ছাতু দিয়েছি, এবার ওকে ও যে একটু ম্যাগি খাবে, দেখি ম্যাগি দেখি দোকানে আছে নাকি, মামার দোকান থেকে এনে ওকে একটু ম্যাগি করে দিই। আমারও একটু ইচ্ছা হচ্ছে খাই, খেয়ে তো নিই, খেতে ইচ্ছা হচ্ছে এখন। আর হ্যাঁ, তারপর বিছনাটা গোছাবে, বিছনা বিছনা কিছুই গোছায়নি, আগে খাবারটা করি, ছেলেকে দিই, আমি খাই, খেয়ে তারপর না ছেলেকে আগে দেবো, তারপর আমি পরে খাবো, আগে মাছ ধোবো। তোমার দাদাভাই সেই কটা 8:30 সময় মাছ দিয়ে গেছে, এখন 10টা বাজে, এখনও ধোয়া হয়নি, মাছটা ধুয়ে নুন হলুদ মাখিয়ে তারপরে আমি খাবো। একটু বসেছি, আসলে জোজোকে একটু পড়াচ্ছিলাম, ওর সামনের মাসে পরীক্ষা, তো এত ফাঁকি মারে না কি বলবো, তো ওকে একটু পড়াচ্ছিলাম, তাই জন্য আরও বসে আছি এখানে। 10টা বেজে গেছে, এবার উঠবো, উঠে কাজগুলো করে নেব, ঠিক আছে? আর তোমরা কেউ স্কিপ করো না প্লিজ, পুরো ভিডিওটা দেখো। মাছটা কীভাবে পিঁপড়ে হয়ে গেছে, ঢাকা দিয়ে গেছি তাও পিঁপড়ে হয়ে গেছে, এখন রেখে দিয়ে গেলেই তো পিঁপড়ে হয়ে যায় জানো তো। যাই, মাছটা ধুয়ে নিয়ে এসে অনেকটাই মাছ আছে। আর এই যে মাথা এনেছে তোমাদের দাদাভাই, আসলে বলেছিলাম একটা বাঁধাকপি এনেছিল, বলেছিলাম একটু বাঁধাকপি দিয়ে মাছের মাথা দিয়ে খাবো, তাই এনেছে তোমাদের দাদাভাই। ধুয়ে এনে মাছ ভাজা বসিয়েও দিয়েছি কড়াতে, এই দেখো। আর অন্ধকার অন্ধকার লাগছে, তার কারণ হলো খুব মেঘ করেছে আর বাইরে বৃষ্টি হচ্ছে, তাই জন্য পুরো অন্ধকার। এমনি এখানটা অন্ধকার, আর মেঘ টেক করলে দিনের বেলা তো যেন অন্ধকার লাগে। তো চলো মাছগুলো একটু ভেজে নিই। দেখো এই পাশটা, এই যে ঢাকা আছে, এইটা হলো ডাল, মুসুর ডাল, মুসুর ডাল সেদ্ধ করেছি আজকে, একটু পেঁয়াজ টেঁয়াজ দিয়ে মেখে খাবো, ভালো লাগে বেশ ভাত দিয়ে, কাঁচা তেল নুন লঙ্কা পেঁয়াজ দিয়ে মেখে খাবো। জোজোবাবুকে ম্যাগি করে দিয়েছি, জোজোবাবুকে নিচে দিয়েছি খেতে, ও বিছানায় খেলে না, ভীষণ ফেলে, তো উনি ম্যাগি খাচ্ছে, আমিও খাবো একটু পরে। 4 দিন আগে তোমাদের দাদাভাই লঙ্কাগুলো এনেছিল, আমি যে বোটাটা ছাড়িয়ে রাখবো একদম মাথা থেকে বেরিয়ে গেছে। দেখো আমার জন্য কতগুলো লঙ্কা নষ্ট হলো, দেখেছো? জিনিস নষ্ট হলে না ভীষণ গায়ে লাগে, আর এই কটাই আছে। কড়ার মধ্যে কালো জিরা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি, আর এই যে এটা দিয়ে দিলাম, এটার মধ্যে সর্ষে বাটা আছে। এখানে দেখো বাঁধাকপিটা আমি কেটে নিয়েছি, আর এই যে কড়াতে বসিয়েও দিয়েছি মাছের মাথা দিয়ে বাঁধাকপি, মানে খাওয়াটা আজকে জমে যাবে, অনেক দিন পর খাচ্ছি মাছের মাথা দিয়ে বাঁধাকপি, খুব ভালো লাগে। মাছের মাথা দিয়ে ডাল খেতেও ভালো লাগে, পুঁই শাক খেতেও ভালো লাগে, মানে মাছের মাথা হলো এমন জিনিস যাই রান্না করো তাই যেন অমৃত লাগে। আর এই যে মাছের ঝাল আর একবার দেখিয়ে নিই, আর এই যে ডাল সেদ্ধ পেঁয়াজ টিয়াজ লঙ্কা নুন হলুদ সব কিছু দিয়ে জম্পেস করে মেখে নিয়েছি। রান্না করা হয়ে গেছে, আর চলে এসি আমি আমার কাজে, ঘর মুছতে, তার কারণ হলো তাড়াতাড়ি করছি, জোজোকে খেতে দেবো, অনেকটাই বেলা হয়ে গেছে, দেখতে দেখতে ঘরটা মোছা হলে ছেলেটাকে খেতে দিয়ে, এখনও বাসন মাজা হয়নি, ওগুলো করব, তারপর গ্যাসটাও পরিষ্কার করে মোছা মুছতে পারিনি, আগে ঘরটা মুছতে চলে এসছি, ওটাও মুছবো। তো একটু গলাটা আমার শুকিয়ে গেছে, এবার আমি এই দেখো জল খাচ্ছি, ঠিক আছে? একটু জল খাই, আমি এই কাজ করি আর জল খাই, আমার এই একটা অভ্যাস, জল আমি কিছু খেতে পারি, আর আমার ছেলে ও খুব জল খায়, আমিও খুব জল খাই, মানে পুরো মা ছেলে কম্পিটিশন করে জল খাই। জোজোকে আমি খেতে দিচ্ছি, আমার ঘরটার মোছা হয়ে গেছে, এই দেখো।
আর ওকে আমি দেখো, যদি দু রকম তরকারি থেকে দুটো ভাগ করে দিই, তিন রকম তরকারি থাকলে তিনটে ভাগ করে দিই। ও এটা ছোটবেলা থেকে অভ্যাস। তো তোমাদের কার এরকম অভ্যাস হচ্ছে, ছেলে এরকম যটা তরকারি হয় সেভাবে ভাগ করে দাও, কমেন্ট করে জানিও। আমাকে তো করে দিতে হয় এরকম, একটা তরকারি হলে তো কোনো ব্যাপার না, কিন্তু দুটো তিনটে যতই তরকারি হোক ওকে এরকম ভাগ করে তার পাশে পাশে তরকারি দিতে হবে, তবে বাবু খাবে। স্নান খাওয়া দাওয়া বাসন মাজা সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, একটু শুয়েছি, আর জল তোলাও আমার হয়ে গেছে, বুঝেছো, বিকেলবেলা যে জলটা তুলি আমি সেটাও হয়ে গেছে, একটু শুয়েছি। তারপর তো এক্ষুনি যেতে হবে জোজোকে নিয়ে পড়তে, আর জোজো আজকে ঘুমায়নি, যেহেতু আজকে স্কুল যাওয়া হয়নি বলে একটু দেরিতেই উঠেছে, আর একটু পড়ছিলো স্কুলের পড়াগুলো, ওর একটা আন্টি পাঠিয়ে দিচ্ছে সেগুলো লিখছিলো, আর ও এখন খাচ্ছে, বলছে মা আমি খেয়ে নিই, খেয়ে তারপর পটি যাবো, পটি গিয়ে যা বেরোতে হবে। তো আমি একটু শুয়ে নিই, চুলটা ভিজে আছে। আর যে জোজো বাড়ি থাকলে না ও আমাকে পুজো দিতে দেয় না, ও বললো মা আমি পুজো দেবো, তার জন্য সকালবেলা আমার আর আজকে পুজো দেওয়া হয়নি, চানও করিনি, বেলায় চান করলাম, সে চুলটা ভিজে, এমনিতে চুল উঠছে, তারপর এখন চুলটা ভিজে থাকলে আর ও তা চুল উঠবে। তো একটু শুলাম, বেশিক্ষণ না, অল্প সময়ের জন্য শোবো, শুয়ে তারপর যাবো আবার নিয়ে। আর আজকে জানো তো, তোমাদের দাদাভাইকে ছাড়াই আমি দুপুরে খাবার খেয়ে নিয়েছি, তোমাদের দাদাভাই আজকে বাড়ি আসিনি দুপুরবেলা, ও তোমাদের দাদাভাই অফিসের কাজে বেরিয়েছে, কোথায় যেন গেছে বললো, কলকাতার ওই দিকে, তাই বললো আমাকে তুমি খেয়ে নাও, আমি আর আজকে এবেলায় যাব না, সেই সন্ধেবেলায় যাবো, বাইরে কি খেয়েছে কে জানে, আর ফোন করিনি, তার কারণ হলো বললো আর ফোন করো না, কাজে ব্যস্ত থাকবো তো ধরতে পারবো না। তো আজকে তোমাদের দাদাভাইকে ছাড়াই আমি খেয়ে নিয়েছি, খাই না, কেমন লাগে, ফ্রেশ খাবার করেছি, খাবে না সে বললো রাত্রিবেলা খাবো, মনটা কেমন লাগে, কষ্ট করে করলাম সে রাত্রিবেলা খাবে বলছে, তাই করবো। প্রায় দিন হয় ওর এরকম, দুপুরবেলা এক একদিন আসতে পারে না, ওরকম রাত্রিবেলা খায়, কী করা যাবে। চলো একটু চুলটা শুকিয়ে নিয়ে একটু আয়েস করে বসে তোমাদের কয়েকটা ভিডিও দেখি, তারপর আবার নিয়ে যাবো জোজোবাবুকে পড়তে। ওকে, এইমাত্র জোজোকে নিয়ে এলাম, আর তোমাদের দাদাভাইও এই মাত্র বাড়ি ঢুকলো, সারাদিন বাইরে আজকে কি খেয়েছে কে জানে, ফোন করতে মানা করেছিল বলে ফোনও করিনি, এটাই হয় আমাদের জীবনে। আর জোজো পাউরুটি খাচ্ছে এখন, ওকে দুধ এনেছিলাম আর দুটো পাউরুটি এনেছিলাম, তো বললো আমি দুধ খাবো না আজকে, পাউরুটি খাবে, তো ডিম আনতে গেছিলাম, ডিম পানি টমেটো আর শশা এই পেঁয়াজ দিয়ে পাউরুটি খাচ্ছে, ঘুম পাচ্ছে গো। আর এখন তোমরা অনেকেই জেনে গেছো জানি, তাও বলছি, কোমর বেঁধে ইউটিউব করো, মানে ইউটিউব আমাদের কতটা সাহস দিচ্ছে ভিডিও করার জন্য বলো তো। নতুন আপডেট আবার একটা ঢুকেছে, আমরা অনেকেই জেনে গেছি তাও বলছি, তোমরা অনেকেই জানো জানি, জিরো সাবস্ক্রাইবে কমিউনিটি দিচ্ছে, ভাবা যায়, মানে ইউটিউব কাজ করার জন্য আমাদের কতটা উৎসাহ যোগাচ্ছে যে সবাই কাজ করো। এই কিছুদিন আগে নতুন আপডেট ঢুকলো 2023 সালে, বসে নি দাঁড়ো, 2023 সালে এটা শুরু হবে, শর্ট ভিডিওয়ে তোমার 90 দিনে 10 মিলিয়ন ভিউজ থাকলে চ্যানেল মনিটাইজেশন হয়ে যাবে, তাতে তোমার ওয়াচ টাইম কমপ্লিট হোক কি না হোক, ওয়াচ টাইমটাই তো মেন, 4000 ঘন্টা। আবার এখন জিরো সাবস্ক্রাইব যদি তোমার 50 হয়, 10 হয়, 500 না হলেও হবে, কমিউনিটি ট্যাব দিয়ে দেবে, মানে কমিউনিটি হলো ইউটিউবে কাজ করার প্রথম স্টেপ বলো। আমরা যখন কাজ 500 হয়নি আমাদের, তখন কতটা চিন্তা হতো যে কবে 500 হবে, কমিউনিটি ট্যাবটা পাবো, কমিউনিটি পোস্ট করব, সবার দেখতাম, তো আমরা 500 কমপ্লিট করে পেয়েছি। আর এখন যারা নতুনভাবে কাজ শুরু করবে কি যারা কাজ শুরু করেছে 500 হয়নি, তাদের কমিউনিটি ট্যাব পেয়ে যাবে, কতটা সুযোগ করে দিচ্ছে ইউটিউব আমাদের কাজ করার জন্য। ইউটিউব চাইছে তার প্ল্যাটফর্মে প্রচুর প্রচুর ক্রিয়েটাররা কাজ করুক আমাদের মতো, আর আমাদের যাদের প্রয়োজন পয়সার, অবশ্যই তো আমরা এখানে খেলা করতে কি টাইম নষ্ট করতে আসিনি, কিছু মানুষ ভাবে হয়তো যে সারাদিন ফোন নিয়ে টাইম নষ্ট করছি, তার জন্য আসিনি এখানে, কিছু করতে এসে আর করে দেখাবো। ইউটিউব যখন এত এত নতুন নতুন আমাদের জন্য সুযোগ করে দিচ্ছে, আমরা কেন কাজ করব না। আর আমরা অনেককেই, আমিও যেমন আছি, তোমরাও জানি অনেকেই আছো, মাঝপথে আছি, আর একটুখানি পথ অতিক্রম করলেই সফলতা। আর যারা এখনও ভাবছো যে ইউটিউবে কাজ করলে কিছু হয়, আদৌ কি ভিডিও করলে কিছু পাওয়া যায়, কিন্তু তাদেরকে বলবো কোমর বেঁধে লেগে পড়ো, দিনে তো এক লাফে কেউ গাছে উঠতে পারে না, সময় লাগে,
তো আমার ভাল লাগে এই জিনিসগুলো, যে যত দিন যাচ্ছে এত নতুন নতুন সুযোগ সুবিধা আসছে, খুব ভাল লাগছে। তখন তত কি বলতো, কাজ করার উৎসাহটা বেড়ে যাচ্ছে। এই কাজ করি বলে খাওয়া রান্না সব কিছু ওলট পালট হয়ে গেছে। হয়তো মানুষ দুটো আমার সম্বন্ধে কথাও বলে, সারাদিন ফোন নিয়ে থাকি, যে কেন থাকি, কি করি সেটা হয়তো সবাই বোঝে না। কিন্তু আমরা যারা কাজ করি তারা জানি এতে আসলে সফলতা আছে কি নেই। তো কাজ করে চলো, কারোর কথায় কান দেবে না, কান দিলে নিজের জীবনে কিচ্ছু করতে পারবে না, সফলতা আসবেই। তো যাই হোক, আজকে অনেক জ্ঞান দিয়ে দিয়েছি, একটু বেশি জ্ঞান দিচ্ছি আজকাল। তো তোমাদের যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা ভাবছো ভিডিও করবো কি করবো না, চ্যানেল খুলবো কি খুলবো না, খুলে ফেলো, খুলে ফেলে কোমর বেঁধে কাজ করো, দেখবে সফল হবেই। তো আজকের মতো টাটা, গুড নাইট, সবাই ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আর একটা অন্য ভিডিওতে।